ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवे न क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंदोश्चन्ने वये च पार्षदा रामकृष्णगतप्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। आमरा पार्षद कथाय आलोचना करछिलाम श्रीरामकृष्णदेवेर गृही एवं सन्यासी पार्षदेर जीवनी। एमन एकजनेर जीवनी विगत दिन आमरा आलोचना करछिलाम, एर जीवनीर कथा आमरा बड़ एकटा एर आगे बड़ एकटा आलोचना करिनि। গৌরীমার কথা বলি, কিন্তু গৌরীমার জীবনে রামকৃষ্ণ ভাবান্দোলনে গৌরীমার জীবনে এত বড় অবদান আছে এটা আমরা বড় একটা স্বীকার করি না। আমি খুব অবাক হচ্ছিলাম যে পার্শ্বদ কথার অনেকগুলো সিরিজ আমরা বলেছি, কিন্তু গৌরীমার যে বলা, গৌরীমার যে সামান্য একটু জীবনী আমরা আলোচনা করছি, এটা অনেকের ভালো লেগেছে। শুধু তাই নয়, অনেকে আমাকে মেসেজ করেছে এবং ফেসবুকে অনেক নতুন বন্ধু হয়েছেন যারা গৌরীমার আশ্রম থেকে, শারদেশ্বরী আশ্রম থেকে দীক্ষা নিয়েছেন। এরকম অনেকে, এটা আমার এই জিনিসটা কখনো এর আগে হয়নি, এবং তারা নিজেরা বলছেন যে তারা ঠাকুরমা স্বামীজির জীবনী পড়েছেন, গৌরীমার জীবনী একবারে পড়েনি। গৌরীমার জীবনী পড়া দরকার আমাদের। আমরা শেষ করেছিলাম সেইখানে বলরামবাবু বারবার গৌরীমাকে অনুরোধ করছেন দক্ষিণেশ্বরে সেই সাধুর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য। গৌরীমা খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আচ্ছা দেখি তোমার সাধু কত বড়, যদি তিনি বড় হন তাহলে তিনি আমাকে টেনে নেবেন। একদিন সকালবেলা গৌরীমা পুজো করতে করতে দেখলেন যে তিনি ঠাকুরের চরণে যখনই চরণ তুলসী দিতে যাচ্ছেন, দেখছেন দামোদরের পায়ের বদলে একটা মানুষের পা, যতবার দিতে যান দেখছেন মানুষের পা, এবং সেই মানুষের পাতেই চরণ তুলসীটি করে যাচ্ছে। তিনি অজ্ঞান হয়ে গেলেন। তারপরের দিন সকালে তিনি আর নিজেকে সামলে রাখতে পারলেন না। তারপরের দিন সকালবেলায় ভোরবেলা তিনি চলে যাবেন ঠিক করেছেন। এখন অত বড় জমিদার বাড়ি থেকে পালিয়ে যাবেন, তো তা দারোয়ান ধরেছেন ভোরবেলা, কোথায় যাবেন? তা দারোয়ানকে উনি কিছু বলছেন, এমন বলরামবাবু যেন অন্তর্যামীর মতো এলেন। সে জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন, তখন তিনি বললেন যে এরকম, তিনি উত্তর দিতে পারছেন না। বলরামবাবু জিজ্ঞেস করলেন, আপনি দক্ষিণেশ্বরে সেই সাধুর সঙ্গে দেখা করতে যাবেন? সেই সাধুর সঙ্গে দেখা করতে যাওয়া হলো, তিনি তার স্ত্রীকে এবং অন্যান্য দু একজন মহিলা ভক্ত সহ তারা উপস্থিত হলেন দক্ষিণেশ্বরে। কিন্তু গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলেন, গিয়ে দেখলেন গৌরীমা অনুভব করছিলেন, এই ঘটনাটা আরেকবার এই কারণেই বলছি, এটা গৌরীমার জীবনের শেষ বেলাতেও আরেকবার এর উল্লেখ আছে, যে কেউ যেন তা গৌরীমার হৃদয়তে কেউ যেন একটা দড়ি লাগানো আছে, সেটা ধরে কেউ টানছে। যখন তিনি গিয়ে পৌঁছলেন তখন আবার সেই দেখা গেল যে ঠাকুর একটা দড়ি নিয়ে বসে ওই দড়ি সুতো পাকাচ্ছেন, ওই লাটাইয়ে যেরকম সুতোয় আমরা এমনি সুতো পাকাই সেরকমভাবে পাকাচ্ছেন, আর একটা গান গাইছেন, যশোদা নাচাত গোমা বলে নিল মনি সেরূপ লুকালি কোথায় করালো বদনী, একবার নাচত শ্যামা ওষি ছেড়ে বাঁশি লয়ে একবার তুমি নাচত শ্যামা। এই গান গাওয়া হচ্ছে আর তিনি গিয়ে দেখলেন ঠাকুরের সেই সুতো পাকাচ্ছেন। গৌরীমা গিয়ে পৌঁছলেন ঠাকুরের ঘরে, ঢুকলেন দেখলেন ঠাকুরের সুতো পাকানো শেষ হয়ে গেল, এবং তার যে ভিতরে যে টানটা তিনি অনুভব করছিলেন সেটাও আর তিনি আর অনুভব করছেন না। অদ্ভুত ব্যাপার যেটা, সেটা ঠাকুর সেদিনকে পা ঝুলিয়ে বসেছিলেন, এবং গৌরীমা গিয়েই ঠাকুরের পাটির দিকে তাকালেন, পাটা দেখা মাত্র তিনি চিনতে পারলেন যে যে চরণে তিনি চরণ তুলসী দিচ্ছিলেন সেটি হচ্ছে এই পা। ঠাকুরের সঙ্গে তার খুব ভালোবাসা হলো, ঠাকুরকে একেবারে পূর্ব পরিচিত, ঠাকুরের পূর্ব পরিচিতের ন্যায় ব্যবহার করলেন। এটা কিন্তু ঠাকুরের স্পেশালিটি। আমরাও যখন, আপনারাও যখন গেছেন, ঠাকুরকে দেখে কখনো মনে হয়নি যে অপরিচিতের কাছে এসেছি, নতুন করে দোস্তি করতে হবে এরকম কখনো মনে হয়নি। আর ঠাকুরের সেই চিরন্তন আবাহন ঠাকুর যা বলতেন, গৌরীমাকেও তিনি বললেন আবার এসো মা,
যেমন মাস্টারমশাইকে বলেছিলেন আবার এসো, ঠিক সেরকম আবার আসবার, ঠাকুরের কাছে বারবার আসার প্রার্থনা ঠাকুর নিজে আমাদের জন্য করে রাখতেন। গৌরী মায়ের তখন বয়স ছিল 25 বছর। পরের দিন সকালবেলা গৌরী মা একটা কাণ্ড করে বসলেন, তিনি গঙ্গা শেষ করে গঙ্গা স্নান করার পরে তার দুখানি কাপড় আর ওই দামোদর শিলাকে নিয়ে রওনা দিয়ে দিলেন, দক্ষিণেশ্বরে রওনা দিয়ে দিলেন। ঠাকুর তাকে দেখে বললেন, ওমা তোর কথাই ভাবছিলুম তো, দেখুন আগের দিন ভালোবাসা হয়েছে, আগের দিন পরিচয় হয়েছে, পরের দিনও তার কথাই ভাবছেন, বলছেন ওমা তোর কথাই তো ভাবছিলুম। আর গৌরীমাও গদগদ হয়ে তার নিজের জীবনের গল্প, দামোদরকে তিনি পেলেন কি করে, সাধন ভজন করে এই সমস্ত সব বলতে বলতে তিনি বললেন, বাবা তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে, তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে, তোমাকে তো আগে কখনো দেখিনি। ঠাকুরের ভারী সুন্দর উত্তর, বলছেন তাহলে এত সাধন ভজন কি করে হতো, ভগবান এই যে ভগবানকে আমরা দেখতে পাই না, এবং দেখতে না পাওয়ার জন্য আমাদের ভেতরে যে আকুলতাটা তৈরি হয় এটা কিন্তু একদম একদম ফালতু জিনিস নয়, এটা ভগবান ইচ্ছে করে করেন। ওই যে আছে না গানে আছে, মাকে দেখবো বলে ভাবো না কেউ করো না, সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার, ওইখানে এক জায়গায় আছে, আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকে হয়, মা চুপটি করে উপস্থিত থেকে আড়াল করে থাকেন, আমাদের তাকে ডাকবার যে ইচ্ছা, আমাদের যে ডাকবার যে আগ্রহ সেটা যেন বাড়িয়ে দেওয়ার জন্য। অবশেষে তিনি মাকে গৌরী মাকে নিয়ে গিয়ে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে গেলেন। কি সুন্দর দেখুন পরিচয়টা, মার কাছে নিয়ে গিয়ে বললেন, ও গো ব্রহ্মময়ী একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও সঙ্গিনী এলো, এই নাও একজন সঙ্গিনী এলো। এবং সেই সময় থেকে গৌরী মা দক্ষিণেশ্বরে মায়ের কাছে বাস করা শুরু করলেন। মা যখন থাকতেন না তখন তিনি বলরাম মন্দিরে এসে বাস করতেন, কিন্তু বলরাম মন্দির থেকেই মাঝে মাঝে তার ঠাকুরকে দেখবার ইচ্ছে জাগত। কীরকম ইচ্ছে, এরকম আমাদের জাগে না, এটা আমার তো মাঝে মাঝে খুব কষ্ট হতে থাকে এই কথাগুলো মনে হলে যে আমাদের কেন এরকম ইচ্ছে জাগে না। খেতে বসেছেন দুপুরবেলা, খেতে খেতে তার মনে হচ্ছে যদি ঠাকুরকে দেখা যেত, বাবুন কোথায় বাগবাজারের কোথায় বল দক্ষিণেশ্বর, এঁটো হাতে তিনি রওনা দিয়ে দিলেন, টুক 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 করে এঁটো হাতে তিনি রওনা দিয়ে দিলেন দক্ষিণেশ্বরে, ভুলেই গেছেন ঠাকুরকে প্রণাম করে। যখন ঠাকুরকে প্রণাম করবার জন্য যখন নিচু হয়েছেন তখন দেখছেন তার হাতটা ধোয়া হয়নি, এঁটো হাতেই তিনি চলে এসেছেন। কি আকর্ষণ, আমাদের কাছে এগুলো জানেন একটা আদর্শের মতো, আমাদের কবে যে এরকম আকর্ষণ হবে, কবে যে এরকম ভালোবাসা হবে জানি না, কিন্তু এরকম ভালোবাসা নিশ্চয়ই হবে। তিনি একজনকে যখন কৃপা করেছেন আমাদের মতো খেঁদা বোচাদের করবেন না, নিশ্চয়ই এরকম কৃপা করবেন, ভালোবাসা এরকমটা হবে। গৌরী মা বিভিন্ন সময় ঠাকুরের জন্য ঠাকুরের সেবার করেছেন অনেকবার। রামলাল দাদা তার স্মৃতিকথায় লিখেছেন যে ঠাকুরকে তিনি নানা রকমের খাবার দাবার তৈরি করে নিতেন। ঠাকুর তো আমার দেখা এরকম প্রথম মানুষ যিনি অ্যাপিয়ারেন্স ফি নিতেন। ঠাকুর সবসময় এটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, মানে একদম এমনি অ্যাপিয়ার করবে ফালতু একদম শুধু হাতে বা কোনো কিছু দেয়, সেই গ্রামের সেই বিধবাদের সামনে তিনি নাচ গান যাই করতেন, মুড়ি নাড়ু নারকেল মোয়া সমস্ত কিছু নিতেন, কারুর কারুর কাছ থেকে রূপোর মাসিয়া একবারে খালি হাতে নেওয়ার মতো কিছু নন তিনি। এমনি এমনি বলছেন সাধুকে সাধুর সঙ্গে দেখা করতে এলে খালি হাতে দেখা করতে আসতে নেই, এক পয়সার বাতাসাও আনতে হয়। দেখুন সেই গৌরী মা তাকে অনেক রকমের রান্নাবান্না করে খাওয়াতেন, কিন্তু সবচেয়ে বড় সেবা যেটা গৌরী মা করতেন, এটা আমার গৌরীমার জীবনী পড়তে গিয়ে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে ঠাকুরকে তিনি গান শোনাতেন, এমন গান সেই গান শুনে ঠাকুর গভীরভাবে সমাধিস্থ হতেন। ঠাকুরকে তিনি গৌরাঙ্গ বিষয়ক নানা রকমের গান শোনাতেন, এবং তিনি লক্ষ্য করতেন যেরকম শ্রী গৌরাঙ্গের জীবনীতে তার যে অষ্টবিকারের যে লক্ষণগুলো দেখা যেত সেগুলো তার গান শোনার পর যখন তার সমাধি হতো সেই অষ্টবিকারের লক্ষণগুলো দেখা যেত। ঠাকুর গৌরীমাকে খুব উচ্চাধিকারিণী বলে মনে করতেন, যেখানেই যেতেন সেখানেই গৌরীমার কথা তিনি বলতেন, আর গৌরী ফিরে এসে তারাও গৌরীমাকে দেখতে চাইতেন, আর ফিরে এসে তিনি বলতেন, ও গো ওদের বাড়িতে যেও গো, ওদের বাড়িতে যেও, ওরা তোমাকে দেখতে চেয়েছে। আর তিনি খুব অসন্তুষ্ট হতেন, ওই হচ্ছে তোমার কথা। এখানে একটা ঘটনা আছে, কেদারনাথ চট্টোপাধ্যায় একজন ইংরেজ সাহেব
উইলিয়াম সাহেব তাকে নিয়ে এসেছিলেন ঠাকুরকে দর্শন করাতে। ঠাকুরের সঙ্গে কথাবার্তা হয়ে যাওয়ার পরে ঠাকুর তাকে কেদারবাবুকে গৌরীমার সঙ্গে দেখা করবার জন্য পাঠান এবং সেই ইংরেজ সাহেব যখন গৌরীমাকে দর্শন করেন তখন তিনি গৌরীমাকে মাদার মেরি বলে সম্বোধন করেছিলেন। শুধু তাই নয়, তিনি মাথা নিচু করে মেঝেতে মাথা ঠেকিয়ে যেরকম ভাবে ওরা যিশুর কাছে প্রণাম করে সেইভাবে প্রণাম করে তিনি তার আশীর্বাদ ভিক্ষা করেছিলেন। ঠাকুরের সান্নিধ্যে আসার পর থেকে গৌরীমার ভেতরে একটা উদার দৃষ্টি আসতে থাকলো। এইরকমই একবার বলরাম বসুর বাড়িতে রামনবমীর দিন ঠাকুর খাবেন না, উপবাস করেছেন, গৌরীমা খুব সুস্বাদু মিষ্টি টিষ্টি করে জল খাবার এনে ঠাকুরকে দিলেন। ঠাকুর সব গপ গপ করে খেয়ে ফেললেন। ঠাকুর খাবার পরে তার বলতে থাকলে, এই মা খেয়ে ফেললুম, আজকে রামনবমীর উপবাস ছিল। গৌরীমার উদ্দেশ্য উত্তরটা ভারী সুন্দর, তোমার ওপরেও কি আবার বিধিনিষেধ? দেখুন, এই সাধু সম্পর্কে তিনি বলেছিলেন, যদি দাদা তোমার সাধুর ক্ষমতা থাকে তাহলে তিনি আমাকে ডেকে নিয়ে যাবেন, আর সেই সাধু সম্পর্কে তিনি বলছেন তোমার ওপরেও বিধিনিষেধ। দেখুন কীরকম পরিবর্তন হয়ে যাচ্ছেন। তিনি একেবারে ঠাকুরকে গৌরাঙ্গ কত প্রাণ বলে মনে করতেন, তার সবসময় মনে হতো, তার নিজের কথায় ছিল, তিনি বলতেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রীচৈতন্য এই দুই অভেদ। সে সময় দক্ষিণেশ্বরটা এমন একটা সময় যেখানে ঠাকুর একটু একটু করে পাওয়ার ট্রান্সফার করছেন। মা ঠাকুরকে বলছেন, এ আর কি করেছে, তুমি কত করবে? মা বলছেন, আমি মেয়ে মানুষ, আমি কি করব? বলছে, না, একে তোমাকে অনেক করতে হবে। আবার তিনি কখনো দুঃখ করে বলছেন, কলকাতার লোকেরা কিলবিল করে আছে, পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। তারপরে আবার আরেকটা জিনিস হলো, ছেলেদের খাওয়া দাওয়া তিনি ঠিক করে দিলেন। লাটু মহারাজের 4টে রুটি, রাজা মহারাজের 3টে রুটি, বাবুরাম মহারাজ, খোকা মহারাজের সব 2টো করে রুটি। শুধু তাই নয়, রাত্রিরে এই রুটি বরাদ্দ করলেন, শুধু তাতেই শান্ত হতেন না, তিনি আবার দেখতেন এরা ঠিক ঠিক খাওয়া দাওয়া করছে কিনা, না তাদের বেশি বেশি বা কম কম খাওয়া হচ্ছে। গিয়ে জানলেন মা তাদের প্রয়োজনের অনেক বেশি খেতে দেন। তিনি মায়ের কাছে অনুযোগ করতে থাকলেন যে এরা এখানে সাধন ভজন করবে বলে আসা, তুমি তাদের খাইয়ে এদের সাধনের অনুপযুক্ত করে দিচ্ছ। মা একেবারে দৃঢ় স্বরে বললেন, এরা 2টো রুটি খায় বলে তুমি এদেরকে গালমন্দ করছো? তুমি এদেরকে গালমন্দ করতে পারবে না, ওদের ভবিষ্যৎ আমি দেখব। মায়ের এই ডায়লগটা আমার ভীষণ ভালো লাগে। মা ধীরে ধীরে একটু একটু করে পাওয়ার নিজের হাতে নিচ্ছেন, ক্ষমতা নিচ্ছেন, ঠাকুর চলে যাবেন, এবং তিনি এই চলে যাবেন তার আগে তিনি একবারে অ্যাসিওর হচ্ছেন তার যে উত্তরসূরি তিনি উপযুক্ত কিনা, তার হাতে ক্ষমতা ছাড়া যাবে কিনা। এইরকমই একটা ঘটনা হলো। শ্রী শ্রী মাকে গৌরীমা খুব ভালোবাসেন। দেখুন কীরকম, মানে আমরা তো বাচ্চা ছেলেদের মধ্যে এই জিনিসগুলো দেখে থাকি যে শ্রী শ্রী মাকে গৌরীমা ভালোবাসতেন, অথচ গৌরীমা ঠাকুরের কাছেই এসেছিলেন, তাই ঠাকুরের যেন মনে অভিমান হতে থাকলো। তিনি একদিন জিজ্ঞেস করলেন, হ্যারে তুই কাকে বেশি ভালোবাসিস? সুকণ্ঠের অধিকারী গৌরীমা তিনি কিন্তু উত্তরটা গানের মধ্যে দিলেন। তিনি বললেন, রাই হতে তুমি বড় নাও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। অদ্ভুতভাবে বলছেন যে ঠাকুর আর মায়ের মধ্যে তিনি মাকেই সবার আগে এগিয়ে রাখছেন, বলছেন মা হচ্ছে তোমার শক্তির স্বরূপিনী, জগৎ সংসারে সবার যখন বিপদ হয় তখন তারা তোমাকে ডাকে, আর তোমার যখন বিপদ হয় তখন তুমি মাকে ডাকো, মা তোমাকে বিপদ থেকে উদ্ধার করেন। খুব সাধারণ কথা নয়, কিন্তু একটা অদ্ভুত গানের ছলে বা একটা গল্পের ছলে শ্রী শ্রীমায়ের জীবনের একটা দিক খুলে দেওয়া হয়েছে আগামী দিনের মানুষের কাছে। আমরা যারা এখন এমন একটা যুগ এসেছে মাকে দেখলেই এমনিতেই আমরা নত হয়ে যাই, অমন দিব্য মুখের দিকে তাকালে যেমনভাবেই তাকাক না কেন মা, মানে ভক্তি ভালোবাসা সব কিছু আমাদের ঝরে পড়ে। যখন আমরা মাকে দেখতে পেতুম না তখন সেই সময় মানুষজন মনে করতেন পরমহংসদেবের পত্নী, কী আর এমন, তিনি পরমহংসের পত্নী, এর বেশি কিছু মনে করতেন না। তাই যারা আগামী দিনের এই শ্রীরামকৃষ্ণ ভাবধারাকে বহন করে নিয়ে যাবেন,
তাদের মনের মধ্যে এই ভাবগুলোকে তিনি গেঁথে দিতে চাইতেন। দেখবেন মাস্টারমশাইকে কথামৃত ঠাকুর কথা বলতে বলতে কোনো একটা প্রসঙ্গ হওয়ার পর আবার জিজ্ঞেস করছেন, তাহলে মাস্টার কি হলো, কি বুঝলে? মাস্টার বলছেন, কোথাও ভুল হলে ঠাকুর কারেকশন করে দিচ্ছেন, এমন নয় যে তিনি আত্মপ্রচার করছেন, আসলে শ্রীরামকৃষ্ণের ভাবটা তিনি তার ভিতরে গেঁথে দিচ্ছেন। কারণ তিনি ঠিক করে রেখেছেন এই লোকটি শ্রীরামকৃষ্ণের ভাবটিকে বয়ে নিয়ে চলবেন আগামী মানুষের, আগামী লোকের কাছে। অতএব তার কাছে যদি ভাবটা পরিষ্কার না হয়, তাহলে কিন্তু তিনি আগামী মানুষকে, পরবর্তী প্রজন্মকে শ্রীরামকৃষ্ণের সেই ভাবটি দিতে পারবেন না। এরপরের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল, সেটা হচ্ছে এই, ঠাকুর বরাবর মেয়েদের দুঃখের জন্য ভীষণভাবে কাঁদতেন, তার কষ্ট হতো। এই যে দেখবেন গ্রামেতে যখন তিনি ছিলেন, কামারপুকুরে ছিলেন, বিধবা মেয়েদের প্রতি তার অত্যন্ত স্নেহ ভালোবাসা ছিল। তার কারণটা এই ছিল, আপনারা যদি কেউ এই তিনটি গ্রন্থ একসঙ্গে পড়ে থেকে থাকেন, আশাপূর্ণা দেবী, প্রথম প্রতিশ্রুতি, তারপরে সুবর্ণলতা এবং বকুল কথায় তিনটে যদি পড়েন, তাহলে খুব ভালো করে সেই সময় মেয়েদের অবস্থান আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা প্রথম প্রতিশ্রুতি পড়েছেন, সেখানে একজন ছোট ঠাকুমার গল্প ছিল, যিনি তার বাবার চেয়েও বয়সে ছোট, আচার বিচারি ভীষণ, তার অত্যাচারে এই আমাদের সুবর্ণলতার মা, কি নাম ভুলে যাচ্ছি, তার খুব ভীষণ কষ্ট হতো, ভীষণই কষ্ট হতো তার। কিন্তু তিনি সত্যবতী, সত্যবতী খুব কষ্ট হতো, এবং পরবর্তীকালে সত্যবতী একবার বেশ বড় হবার পরে সত্যবতী একবার তখন কলকাতায় থাকেন, সেই সময় তিনি এলেন আর কি, তিনি এই তার বাবার সঙ্গে দেখা করতে এলেন, বাবা চলে যাবেন কাশিতে, তাই বাবার সঙ্গে দেখা করতে এসে তিনি শুনলেন তার ছোট্ট ঠাকুমা নাকি বিদ্রোহিণী হয়ে গেছেন, মাঝে মাঝে আশা সেলে ঢুকে গিয়ে মাছ খান, তারপরে বাড়ির মেয়েরা গিয়ে টেনে হিঁচড়ে তাকে স্নান করায়, তারপর তাকে নিয়ে আসে। সেই ছোট ঠাকুমার একটা খুব সুন্দর ডায়লগ আছে, খুব সুন্দর, খুব অন্তর্ভেদী। সেখানে তিনি সত্যবতীকে বলছেন, তুই ঠিক করেছিস, জানিস তো আমরা কেন অত আচার নিয়মের করতুম বল দেখি, কেন একাদশীর দিন আম তেল বড়ি বানাতুম, তার কারণ হচ্ছে ভীষণ খিদে, একাদশীতে নির্জলা উপবাস করতে হতো, তো তাই রোদ্দুরেতে পিঠ দিয়ে, মেয়েরা তো তখন জামা পরতেন না, তাই পিঠের কাপড়টা আস্তে করে ওপরে তুলে রোদ্দুরের দিকে বসে থাকতেন, ওই রোদ্দুরের তাপ লাগতো, পিঠটা পুড়তো, চচ্চর করতো, তাতে ওই খিদের ঝালা কমতো, আর তারা ওই বড়ি দিতেন, ওই আম তেল বানাতেন। কেন তারা ঝগড়া করতেন, মনে যে কষ্ট, মনে যে বেদনা, সেগুলোকে প্রকাশ করার জন্য। শ্রীরামকৃষ্ণ এই কারণে মেয়েদের জন্য তার অদ্ভুত ভালোবাসা ছিল। তিনি গ্রামেতে যে সমস্ত যাত্রা নাটক শুনতেন, সেগুলো ফিরে এসে এই মায়েদের সামনে অভিনয় করে দেখাতেন। তখন তো বাবা কেন আসামি, বিবি কেন বিচার, এরকম তো যাত্রা হতো না, তখন শ্রীকৃষ্ণ এদের সব জীবন নিয়ে যাত্রা হতো, সেই জীবনীগুলো তাদের সামনে অভিনয় করে দেখাতেন, যাতে এই দিব্য জীবনগুলো এদের মনের ভেতরে একেবারে গেঁথে যায়। এবং যত তারা এইগুলোকে চর্চা করবে, যত উচ্চ চিন্তা করবে, তত যে মন সারাক্ষণ এর তার সঙ্গে পরনিন্দা পরচর্চার মধ্যে মেতে আছে, তার থেকে বেরিয়ে গিয়ে ভগবত চিন্তা করবে। দেখুন আজ থেকে কত বছর আগে ঠাকুর এই ভাবনা চিন্তা করেছিলেন, এখনও গৌরীমাকে দেখে তিনি এই রকম বলতে শুরু করলেন। একদিন গৌরীমা ফুল তুলছেন, তাকে তিনি বললেন, আমি জল ঢালছি তুই কাদা চটকা। তো গৌরীমা বলতে থাকলেন, এখানে কাদা কোথায়, সবই তো বালি মাটি। তিনি বলছেন, এখানে কাদা কোথায় যে চটকাবো, সবই যে কাঁকড়। গৌরীমার তার লিটারাল মিনিংটা, অন্তর্নিহিত অর্থটা ধরতে পারেননি। তিনি বলছেন, ঠাকুর তখন বলছেন, আমি কি বললুম আর তুই কি বুঝলি, এদেশের মেয়েদের বড় দুঃখ, তোকে তাদের মধ্যে কাজ করতে হবে। গৌরীমা বললেন, দেখো বাপু, সংসারীদের মধ্যে আমার পোষাবে না, তুমি আমায় কটা মেয়ে দাও, আমি হিমালয়ে নিয়ে যাবো, গিয়ে একদম তৈরি করে তোমাকে দিয়ে দেবো। ঠাকুর বলছেন, না গো না, এই শহরে বসে কাজ করতে হবে, সাজন সাধন ভজন ঢের হয়েছে, এবার এই জীবনটা মায়েদের সেবায় লাগা, ওদের বড় কষ্ট, শারদামঠ হয়নি তখনও, তখনও মেয়েদের নিয়ে এরকমভাবে কেউ কখনো ভাবেনি, অত বছর আগে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ মেয়েদের জন্য কাজ করার কথা ভাবছেন,
বলছেন, আমি জল ঢালছি তুই কাদা চটকা, আমার আশীর্বাদ আমার প্রেরণা তোর সঙ্গে সঙ্গে থাকবে এবং তুই কাদা চটকা। গৌরীমা তখনও তার ভেতরে একটা তপস্যার অদ্ভুত একটা আকর্ষণ ছিল। গৌরীমার জীবনের যে দিকটা আমার বেশি ভালো লাগে, এই তপস্বী গৌরীমা, সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি এক আসনে বসে তিনি জপ করতেন এবং এই জপ করার জন্যই তিনি ঠাকুরের শেষ সময়টা তিনি থাকতে পারেননি, তিনি বৃন্দাবন চলে গেছিলেন। ঠাকুর আক্ষেপ করে বলেছিলেন, এতকাল থেকে শেষটায় দেখতে পেল না, আমার ভেতরটা যেন বিল্লিতে আছড়াচ্ছে, ভেবে দেখুন কত ভরসা করেছেন ঠাকুরের প্রতি, ঠাকুর গৌরীমার প্রতি, যে গৌরীমা তাকে দেখতে পেলেন না। তিনি বলে গেছিলেন, যখন ঠাকুরের দিব্য দর্শন পান শ্রীশ্রীমা ঠাকুরের মহাসমাধি পর, যখন তিনি হাতের বালা খুলে ফেলছেন বিধবার শাড়ি পরবেন এরকম ঠিক হয়েছে, তখন তিনি বলেছিলেন যে সে বৈষ্ণব শাস্ত্রে সুপণ্ডিত, তুমি গিয়ে তার কাছ থেকে জেনে নিও। মা যখন বৃন্দাবনে গিয়ে পৌঁছলেন, তখন বৃন্দাবনে যাওয়ার পর তিনি গৌরীমা শ্রীশ্রীমাকে বললেন, ঠাকুর নিত্য বর্তমান আর তুমি স্বয়ং লক্ষ্মী, তুমি সধবার বেশ পরিত্যাগ করলে জগতের অকল্যাণ হবে। এটি শ্রীশ্রীমায়ের প্রতি গৌরীমায়ের যে উপদেশ, যেটা তিনি বলেছিলেন আর কি। বৃন্দাবন এবং হিমালয় 10 বছর তিনি কাটিয়েছিলেন, তারপর তিনি কলকাতায় ফিরে আসেন। ফিরে এসেও তার হলো না, এসে তার শরীর খারাপ হলো, তার হঠাৎ করে কি মনে হলো তিনি রামেশ্বরম চলে যাবেন। তিনি কাউকে না জানিয়ে রামেশ্বরম যাত্রা করলেন, তার সঙ্গে ছিল গঙ্গোত্রী থেকে আনা জল, তাই দিয়ে তিনি রামেশ্বরকে স্নান করালেন আর নানা জায়গায় ঘুরে আস্তে আস্তে অবশেষে তিনি এসে আবার কলকাতায় ফেরত এলেন। এবং কলকাতায় ফেরত আসার পরেই ঠাকুরের যে আদেশ ছিল সেটিকে তিনি পূর্ণ করবার চেষ্টা করলেন। রামপ্রসাদের কাজ সাধনভূমি হালি শহরের এই কাছেই গঙ্গার তীরে শ্রীশ্রীমায়ের অনুমতি নিয়ে 1301 সালে ব্যারাকপুরে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম তিনি সেখানে প্রতিষ্ঠা করেন। তার সঙ্গে ছিলেন 25 জন কুমারী এবং বিধবা। এখন আর কিন্তু শারদেশ্বরী আশ্রমে বিধবা মায়েদের দেখতে পাওয়া যায় না, কারণ তারা চলে যাওয়া, তারা মারা যাওয়া, বিধবাদের অবস্থাটা সম্পূর্ণ বদল হয়েছে, একেবারে বদল হয়েছে এখনও বলবো না, কিন্তু সে সময় যেরকম তারা অনাদৃত থাকতেন এবং সেই সব মায়েদের তিনি তার আশ্রমে দিয়েছেন। আপনারা যদি শারদেশ্বরী আশ্রমে যান দেখবেন মায়েরা দু ধরনের পোশাক পরেন, এখনও দেখা যায় কি না জানি না, কিন্তু আমরা ছেলেবেলায় যা দেখেছি, একদল মা তারা লাল পেড়ে গেরুয়া কাপড় পরেন, দুহাতে শাঁখার বলয় থাকেন আর কপালে সিঁদুর পরেন, এরা প্রত্যেকে গোবিন্দের স্ত্রী, দামোদরের স্ত্রী। আমাদের খ্রিশ্চান মনাস্টারিতে যে নানেদের যে বিয়ে হয়, আপনারা অনেকে জানেন কি না জানেন না, এরা যখন এই নানেরা যখন সন্ন্যাস পান তাদেরকে ব্রাইড অফ জিসাস, যীশুখ্রিস্টের স্ত্রী হিসেবে ঘোষণা করা হয় এবং সন্ন্যাসের অনেক জিনিসের সাথে একটা করে আংটি দেওয়া হয়, সেটা হচ্ছে এনগেজমেন্ট রিং। যীশুখ্রিস্টের তরফ থেকে চার্চের ফাদার সেইটি নানেদের দেন এবং তিনি ঘোষণা করেন যে আজ থেকে তোমাকে যীশুখ্রিস্টের স্ত্রী হিসেবে ঘোষণা করা হলো। যে কারণে নানেরা যদি কোনো কারণে সন্ন্যাস জীবন থেকে বেরিয়ে আসতে হয় তাহলে ওই কিন্তু এনগেজমেন্ট রিংটা জমা দিয়ে আসতে হয়, কারণ শি ইজ নো মোর ওয়াইফ অফ জিসাস ক্রাইস্ট। এইটা একটা আছে, এইটা যেন এইখানে কি করে তার ইন্ডিয়ান ভার্সন হলো আমার জানা নেই। দামোদরের সঙ্গে বিবাহ হলো, তাই জন্য এরা সকলে সধবা, লাল পেড়ে কাপড় পরেন, কপালে সিঁদুর পরেন আর দেখবেন মায়েরা সবাই শারদেশ্বর আশ্রমে ইয়ে পরেন, শাঁখা পরেন দুহাতে। আরেক ধরনের মা যারা বিধবা বাল্য বিধবা এসেছিলেন তারা হলেন দামোদরের মাতৃস্থানীয়া, তারা গেরুয়া পরতেন কিন্তু কোনো পার ছিল না। ইদানিং যা ছবি টবি দেখি আর তেমন মায়েদের আর খুঁজে পাই না, কিন্তু আমি আমার ছেলেবেলায় দেখেছি। তাই সেই বিধবাদের নিয়ে তিনি শুরু করলেন, অভাব ভীষণ ছিল কিন্তু তিনি কাজ আরম্ভ করলেন। একেবারে যেরকম ঠাকুর বলেছিলেন মেয়েদের তৈরি করতে হবে সেরকম ব্রহ্মচর্য আশ্রম তৈরি হলো। সেখানে সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে শয্যাত্যাগ, জপ ধ্যান, গঙ্গা স্নান, গৃহকর্ম এবং পাঠাভ্যাস করতে হতো। গৌরীমা যেমন তাদের সঙ্গে শিক্ষা দিতেন তেমনি ওই ছোট ছোট মেয়েদের সঙ্গে তিনি খেলতেন, গৌরীমা তাদের সব ছিলেন।
বেলুড় মঠের প্রাচীন সাধুরাও তাদের এই আশ্রম দর্শন করতে গেছেন এবং তারা এতে তাদেরকে আশীর্বাদ করেছেন। 1307 সালে কলকাতায় তিনি একটি মাতৃসভার আয়োজন করেন এবং সেখানে তিনি হিন্দু নরনারীর হিন্দু নারীর যে কার্যক্রম, হিন্দু নারীর আদর্শ এই বিষয় বলেন। এইটা দিয়ে শুরু হলো, এই বক্তৃতা দিয়ে তার শুরু হলো বক্তার গৌরীমার আরেক ধরনের জীবনী। গৌরীমা অত্যন্ত সুবক্তা ছিলেন এবং তিনি যখন বক্তৃতা করতেন লোকে হতবাক হয়ে শুনতেন। ধীরে ধীরে এইরকমভাবে মানুষজনকে একত্রিত করে প্রথম সন্ন্যাসিনী সংঘ তৈরি করেন এবং 1328 সালে প্রথম দিকে তিনি বুঝলেন যে ওই গ্রামে থাকলে হবে না, আস্তে আস্তে তাকে শহরে চলে আসতে। প্রথমে গোয়া বাগানে ভাড়া বাড়িতে শুরু হলো তাদের কাজ এবং ধীরে ধীরে অনেক পরে এখন যেখানে 26 নম্বর মহারানী হেমন্ত কুমারী স্ট্রিট, যেটা এখন ওই ডাফ্ট চার্চ স্কুলের কাছে বা শ্যাম্পুকুর বাটির পাশের যে গলিটা এখন আপনারা যেখানে দেখেন, সেইখানে গৌরী মায়ের আশ্রম তৈরি হলো এবং সেইখানেই তিনি তার আশ্রম তৈরি করলেন। তখন দুটো জিনিস ছিল, প্রথম দিকে যখন আশ্রম হয় ওই ইয়েতে ব্যারাকপুরেতে, তখন অনেকে পড়াশোনা করতে আসতেন। পড়াশোনা করতে আসা মেয়েদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকলো এবং এই সংখ্যাটা এত বাড়তে থাকলো তখন স্কুল না খোলা ছাড়া আর কোনো উপায় থাকলো না। আপনারা যারা গৌরী মায়ের আশ্রমে গেছেন দেখবেন আশ্রম বাড়ি দুটো ভাগ, গলি রাস্তাটার একদিকে হচ্ছে মূল আশ্রম বাড়ি যেখানে সন্ন্যাসিনীরা থাকেন, সন্ন্যাসিনীদের আবাসস্থল, আর বিপরীত দিকে সেটা হচ্ছে স্কুল বাড়ি যেখানে মেয়েরা পড়াশোনা করে এবং দুর্গাপুজো এবং অন্যান্য উৎসবাদি যেখানে ছেলেরাও আসতে পারে সেই বাড়িটা হলো ওইখানটা, অপোজিটের বাড়িটা। গৌরীমার ভীষণ বাড়িতে এই ইয়েতে সংসারে ভীষণ অভাব ছিল, কিন্তু গৌরীমার এ নিয়ে কোনো দুঃখ ছিল। তিনি বলতেন যিনি কাজে নামিয়েছেন তিনি চালিয়ে নেবেন, এত বাধা বিঘ্ন এলো আমার কোনো দুঃখ নেই, আর প্রশংসা পেলে তাতেও আমার নিজের কিছু কেরামতি নেই। এত কাজ বিস্তারিত হতে থাকলো তিনি দেখলেন তার পক্ষে আর সম্ভব নয়। তখন তিনি প্রথম গভর্নিং বডি তৈরি বা অ্যাডভাইজারি বোর্ড তৈরি করলেন, যেটির নাম তিনি পরামর্শ সভা রেখেছিলেন। শুধু তাই নয়, তিনি মহিলাদের, শিক্ষিত মহিলাদের নিয়ে আরেকটি সভার প্রচলন করেন, সেটা হচ্ছে মহিলা সমিতি। মায়েরা একত্রিত হয়ে একটি আশ্রম পরিচালনার জন্য কাজকর্ম করছেন, এটা গৌরীমার অবদান। আপনারা যারা এখন সারদা সংগঠঙ্গ করেন, আপনারা মিটিং করে তো সব ঠিকঠাক করেন, এই সবসময় জানবেন আপনাদের পূর্বসূরি বা প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং গৌরীমা। লেখাপড়া জানা মেয়েদের তাদের একত্রিত করে নতুন করে এই বড় কাজের জন্য একত্রিত করা, এটি উনি করেন এবং এই মাতৃসংঘের প্রধান পরিচালিকা তিনি ছিলেন। প্রথম থেকেই তার একটাই উদ্দেশ্য ছিল যে প্রাচীন হিন্দু নারীর আদর্শটি কেমন করে মানুষ, সাধারণ মানুষ নিয়ে আসতে পারবেন, এবং এর জন্য তিনি নানা রকমের শিক্ষা প্রণালীর ব্যবস্থার কথা ভাবতেন। তার এই নিয়ে কথা প্রসঙ্গে তখনকার দিনের হাইকোর্টের বিচারপতি স্যার মন্মথনাথ মুখোপাধ্যায় লিখেছিলেন, পুরুষ এবং নারীর শিক্ষা যে একই আদর্শে একই পথে চলতে পারে না, বিজাতীয় শিক্ষা যে হিন্দুর অন্তঃপুরো বাসনীর পক্ষে উপযোগী নয় তাহা অনেকেই মর্মে অনুভব করিতে লাগিলেন। এইরূপ শিক্ষা যখন হিন্দুর কৃষ্টি ও সংস্কৃতিকে প্রায় সম্পূর্ণরূপে আচ্ছন্ন করিয়া ফেলিতেছিল, এমনই সময় আসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আসিলেন গৌরীমা। এই তপসিদ্ধা দূরদৃষ্টি সম্পন্না নারী প্রাচীন ভারতের জাতীয় আদর্শের সঙ্গে আধুনিক যুগোপযোগী শিক্ষার সামঞ্জস্য বিধান করিয়া তার গুরুপত্নীর পবিত্র নামে আশ্রম প্রতিষ্ঠা করিলেন, যাহাতে আদর্শ গৃহিণী ও জননী, আদর্শ সাধিকা ও আচার্যা গড়িয়া উঠিতে পারে, হিন্দু সমাজকে সুশিক্ষার মধ্যে দিয়ে কল্যাণের পথে পরিচালিত করতে পারে। ঠাকুর এটা খুব বুঝেছিলেন যে মায়েরা যদি ভালো না হয়, মায়েরা যদি সুশিক্ষিত না হয়, তাহলে কখনোই
কোনো সমাজ দাঁড়িয়ে থাকতে পারে না, সন্তানেরাও ভালো হবে না। আমার মনে আছে নরেন্দ্রপুরে থাকাকালীন আমরা তো গ্রামেতে কাজ করতাম, মেয়েদের পড়াশোনার জন্য আমাদের খুব চেষ্টা করতে হতো, বাবা মাকে কত করে বোঝাতে হতো, কখনো কখনো মিথ্যেও বলতে হতো যে হ্যাঁ আপনার কোন মেয়ের পড়াশোনার জন্য আমাদের কাছে অবশ্যই স্পন্সার আছে, আমরা স্পন্সার জোগাড় করে দেবো। স্পন্সার জোগাড়ই হয়নি, আমাদের একে তাকে বলতে হতো। এরকমই একটি মেয়ে গণিতে অত্যন্ত ভালো, একটি ছেলে এবং একটি মেয়ে, তাকে দিয়ে আমাদের প্রজেক্টটা শুরু হয়েছিল, বিবেকানন্দ চাইল্ড ডেভেলপমেন্ট ফান্ড। তা সেইখানে ওই একটি মেয়ে এবং একটি ছেলে তাদের স্পন্সার করতেন, অনিতাদি, অনিতাদি ভালো নাম, আমি পুরো নাম ভুলে গেছি, আমেরিকার পারডিউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ছিলেন। তা ছেলেটির চেয়েও মেয়েটির রেজাল্ট ভালো করলো গ্রাজুয়েশনে, কিন্তু মেয়েটির আর পড়াশোনা করা হলো না, বিয়ে হয়ে গেল। আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম, আর ছেলেটি অত ভালো লেখাপড়া করেনি, কিন্তু তার MSc-তে সে চান্স হলো আরও পড়াশোনা করতে পারলো। অনিতাদি যখন এলেন তখন আমি খুব দুঃখ করে বললাম, অনিতাদি এত চেষ্টা করলাম আমরা কিছুতেই পারলাম না। অনিতাদি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, মহারাজ একেবারে হতাশ হয়ে যাওয়ার মতো কথা নয়। কেন? বললো, যে বাড়িতে সেই মেয়েটি গেল সেখানে একটা আদর্শ, সেই পরিবারটি একটি আদর্শ শিক্ষিত মাকে পেল, এইটা কিন্তু আমরা কখনো ভেবে দেখি না। আমাদের মায়েদের কাছ থেকেই কিন্তু আমরা সবটুকু পাই, ভালোর যা কিছু সবটুকু আমাদের মায়ের কাছ থেকে, মায়েরা উজাড় করে দেন, তাই মায়েদের শিক্ষার খুব প্রয়োজন আছে। এখনো পর্যন্ত আছে কিনা জানি না, আদি মহাকালী পাঠশালা আপনারা যদি দেখে গিয়ে থাকেন, স্বামীজি গিয়েছিলেন, উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, রানী লক্ষ্মীবাঈ ভাইজি, মাতাজি গঙ্গাবাই, তিনি কলকাতায় এসে এই দুটি স্কুলের দুটি ব্রাঞ্চ তৈরি, একটা ভবা কালীঘাটের কাছে আছে এবং আরেকটি আছে আমাদের কৈলাসব স্ট্রিটে। কৈলাসব স্ট্রিটের যে আশ্রমটি, যে স্কুলটি, সেখানে স্বামী বিবেকানন্দ গেছিলেন। দুটি জিনিস তিনি দারুণ শুরু করেছিলেন, আমাদের লেখাপড়ার যেরকম আধুনিক পড়াশোনা যেরকম হতো, তার সঙ্গে প্রাচীন যে পদ্ধতি, এই যে এখনো পর্যন্ত আমি আমার ছেলেবেলায় দেখেছি, এখনো পর্যন্ত প্রত্যেক বৈশাখ মাসে মেয়েরা শিব পূজা করতেন, স্কুলের ভেতরে একটা শিব মন্দির ছিল, প্রত্যেক বৈশাখ মাসে পুরো প্রাঙ্গণ জুড়ে মেয়েরা শিব পূজা করতেন। আর আরও একটা জিনিস ছিল, এখনো আছে সেটা, সেটা হচ্ছে দেবী দুর্গার একটা অষ্টধাতুর মূর্তি আছে স্কুলেতে, অষ্টমীর দিন ওখানে বীরাষ্টমী পূজা হয়, কেবলমাত্র অষ্টমীর তিথিতে। স্বাধীন ভারতে স্বাধীন মেয়েদের ভেতরে মাতৃশক্তি জাগরণের জন্য মাতাজি গঙ্গাবাঈ এটি প্রতিষ্ঠা করেছিলেন। তখনকার দিনে কিন্তু এই শিক্ষা ধারা ছিল, একই সঙ্গে যেরকম পুরনারীরা কেমন আদর্শ মা হবেন সেইটাও যেমন জানার দরকার ছিল, সেই রকম তার সঙ্গে পুঁথিগত যে বিদ্যা এইটারও খুব দরকার ছিল, যেটি তিনি করেছিলেন। এবং এত কিছুর ভেতরেও, এত কিছুর ভেতরেও তিনি ওই তার সাধন ভজনটাকে কিন্তু কখনো ছাড়েননি, প্রচুর জপ ধ্যান করতেন। দামোদর শিলাকে তিনি একটি চেতন দেবতা বলে মনে করতেন, কখনো তিনি পাথর বলে মনে করেননি। একদিন এরকম খাওয়া দাওয়া হয়ে গেছে, দামোদরের ভোগটাও হয়ে গেছে, দামোদর শুতে চলে গেছেন, যোগিন এই গৌরীমা খেয়ে দিয়ে শোবেন শুয়েছেন, তারপর হঠাৎ করে তার কি মনে হলো, আবার তিনি ঠাকুরঘর খুলেছেন, রান্নাঘরে গিয়ে দুধ গরম করেছেন, তারপর একটা ছোট্ট পাত্রে করে দুধ ঢেলে ধীরে ধীরে গিয়ে দামোদর শিলার সামনে রেখেছেন। সবাই হতবাক হয়ে দেখছেন যে ঠাকুরঘর বন্ধ হয়ে যাওয়ার পর আবার খোলা হলো কেন। তার তখন তো জিজ্ঞেস করার মতো কিছু নেই, তারপর যখন গৌরীমা বেরিয়ে এলেন তখন বললেন যে কর্তার তো দুপুরে খাবার পরে একটুখানি গরম দুধ খাওয়ার পদ অভ্যাস আছে, তাই দুধটুকু না খেলে তো তার ঘুম হবে না, এই দুধটা দেওয়া হলে এবার তার ভালো করে ঘুম হবে। একবার গৌরীমার শরীর খুব ভালো নেই, তাই সেদিনকে রান্না টান্না করা হয়নি, ফল মিষ্টি এইসব দিয়ে ভোগটোগ হয়েছে, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে। দুপুরবেলা মেয়েরা দেখলেন যে আবার গৌরীমা রান্নাঘর খুলেছেন, শুধু তাই নয় তিনি লুচি বেলে ভাজতে শুরু করেছেন, সবাই জিজ্ঞাসা করছেন যে কি হলো। তখন বলছেন যে এক ঘুমের পর কর্তা বললেন তার খিদে পেয়েছে, তাই এই ব্যবস্থা। এই যে একটা আমরা তো ভাবি কেমন করে দেখছেন, কিন্তু একটা ছোট্ট শিলার ভেতরে তিনি প্রাণ খুঁজে পেয়েছেন, তার আরাধ্য দেবতাকে তিনি দেখতে পাচ্ছেন। আরেকটি দিনের কথা খুব সুন্দর তার জীবনীকাররা বর্ণনা করছেন,
বলছেন একদিন তিনি মালা গেঁথেছেন, আর মালা গেঁথে রেখে দামোদর শিলাকে পড়িয়েছেন। সেদিন ভোগটোগ নিবেদন করা হয়ে গেছে, আসনে বসে আছেন গৌরী মা আর গান গাইছেন, মাধব বহুত মিনতি করি তোয়ে, দেই তুলসী তিল দেহ সমর্পিনু, দয়া জানি না ছোড়বি ময়ে, মাধব বহুত মিনতি করি তোয়ে। একজন আশ্রমবাসিনী, তিনি দরজাটা ধীরে ধীরে গান শুনে ধীরে ধীরে দরজাটা খুলে দেখছেন, গৌরী মা দামোদর শিলাকে সিংহাসন থেকে তুলে নিজের এরকম হাতের মধ্যে করে বুকের ভেতরে জড়িয়ে ধরে আছেন, গান গাইছেন, তার দু চোখ দিয়ে জল পড়ছে, আর সেই চোখের জলের অশ্রুধারায় সেই দামোদর শিলা স্নাত হচ্ছে। মা বলেছিলেন, ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, পাথরের একটা নুড়ি নিয়ে গৌরীদাসী কীভাবে জীবনটা কাটিয়ে দিল এটা দেখতে হয়। আমাদের সকলের কাছে পাথরের নুড়ি, কিন্তু তিনি জীবন্ত জাগ্রত। এই ঘটনাটা আমাকে খুব ভাবায়। পাথরের নুড়ি তো, তার তো কোনো আকার নেই, কিন্তু তিনি তার ভেতরে একটা জীবন্ত জাগ্রত মানুষকে খুঁজে পাচ্ছেন। আর আমাদের কাছে একটা গোটা জীবন্ত জাগ্রত মানুষের ছবি আছে, আমরা তাকে জীবন্ত ভাবতে পারবো না? আমাদের যখন, আমার নিজের মনে যখন খুব সংশয় আসে যে ঠাকুরকে সত্যি বিশ্বাস করি, এই কথাটা যে মা বলেছেন ছায়া আর কায়া সমান, তাই কোনো সংশয় আসে, আসার কথাই না, আসেও না যে ঠাকুর এই মূর্তিতেই ইয়ে করেন, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার কথা কি তিনি শুনছেন, আমার কথা কি তিনি বুঝছেন। যখন এরকম এই ঘটনাগুলি পড়ি তখন কিন্তু খুব জোর, নিজের কাছে খুব জোর বিশ্বাস আসে যে হ্যাঁ, তিনি আমার কথা শুনছেন, আমার প্রার্থনা তার কাছে অবশ্যই পৌঁছচ্ছে। তার যে শুধুমাত্র দামোদর বিগ্রহের সেবা ঘরের ভেতরে ছিলেন তা নয়, তার কিন্তু খুব শক্তপোক্ত একটা ব্যক্তিত্ব ছিলেন এবং অত্যন্ত প্রত্যুৎপন্ন মতিত্ব ছিলেন। গঙ্গা স্নান করতে গেছেন একদিন, গিয়ে দেখছেন একজন গঙ্গার জলে, একটি মেয়ে গঙ্গার জলে ভেসে যাচ্ছে, আর পাড়ে যত পুরুষ মানুষ দাঁড়িয়েছিল তারা হায় 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 করতে থাকলেন। গৌরী মা একদম গর্জে উঠলেন, বললেন একটা মানুষ ডুবে যাচ্ছে আর মরদগুলো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। তিনিও কিন্তু সাঁতার জানেন না, কিন্তু তিনি এসব কিছু ভাবলেন, এক ঝাঁপ দিলেন গঙ্গায়, তারপর মেয়েটিকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে এলেন। এখন আমরা বলি ডোমেস্টিক ভায়োলেন্সের কথা, আমরা এখন খুব সরব হই ডোমেস্টিক ভায়োলেন্সের কথা, তখন তো ডোমেস্টিক ভায়োলেন্স ছিল এবং সরব নয়, নীরবে সহ্য করতে হতো সেগুলো। এইরকম একদিন তিনি আশ্রমে আছেন, এমন সময় কাছাকাছি এক জায়গায় শুনলেন একটি মেয়ে খুব কাঁদছে, তাকে তার স্বামী ধরে খুব পেটাচ্ছেন। গৌরী মার কিচ্ছু করলেন না, কোনো কিছু করলেন না, তিনি লাঠি নিয়ে রওনা দিলেন সেই কর্তাকে শায়েস্তা করতে। পরে পুলিশের সাহায্য নিয়ে সেই মেয়েটিকে উদ্ধার করে তিনি তাকে তার বাড়ি, বাপের বাড়িতে রেখে এলেন। ভেবে দেখুন, আজ থেকে এত বছর আগে এইরকম ভাবনা চিন্তা ছিলেন। গয়া ধামে একবার গিয়ে তিনি দেখলেন যে মহিলা তীর্থযাত্রীদের পাণ্ডারা ওই টাকা পয়সার জন্য একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের মনোমতো প্রণামী না দেবে ততক্ষণ তাদের বেরোতে দেবে না। তিনি একেবারে খুব রেগে গেলেন এবং তাদের সঙ্গে খুব ঝগড়াঝাটি করলেন। এ তো গেল মানুষের কথা। একদিন তিনি দেখলেন একটি বাড়ির ছাদে বাঁদর ছানারা একটি কুকুর ছানাকে ওপরে তুলে নিয়ে গেছে আর তাকে ভীষণভাবে অত্যাচার করছে, আর সেই কুকুর ছানাটি যন্ত্রণায় চিৎকার করছেন। তার সেই আর্তনাদ শুনে গৌরী মার কিচ্ছু ভাবলেন না, একটা ন্যাড়া পাঁচিল ছিল তার উপর দিয়ে আস্তে আস্তে উঠে তিনি ধীরে ধীরে জীবন বিপন্ন করে সেই বাড়ির ছাদে উঠে পড়লেন, আর সেই কুকুর ছানাটিকে বাঁদরদের কাছ থেকে উদ্ধার করে ফেরত নিয়ে চলে এলেন। শুধুমাত্র এই নয়, কিরকম শক্তপোক্ত মানুষ ছিলেন। সে সময় গৌরী মায়ের স্কুলেতে ঘোড়ার গাড়ি ছিল, মেয়েদের নিয়ে আসতে হতো, তো বাড়ির ছোট মেয়েদের তো বাড়ির লোকেরা ছাড়তেন না, বিধবা মেয়েদের তো ছাড়তেনই না আর মেয়েদেরও ছাড়তেন না, তাই ঘোড়ার গাড়ি ছিল। যখন ঘোড়াকে দলাই মালাই করার কোনো লোক পাওয়া যেত না, মানে সহিষ ছুটি নিত, তখন গৌরী মাই দলাই মালাই করতেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। আর বেশভূষা তার কোনো দিন কোনো রকম আড়ম্বর ছিল না, আমি বলেছি আপনাদের, লাল পেড়ে কাপড় পরতেন, দু হাতে শঙ্খ পরতেন, দামি জিনিসপত্র দিলে উনি বারণ করতেন, তাও যদি দিতেন তখন সেটিকে পুটুলি করে ভাণ্ডারে ফেলে রাখতেন।
ফলে যিনি দিতেন তিনি তার দেহ জিনিসের এইরকম অমর্যাদা দেখে তিনি আর গৌরীমাকে বড় একটা কিছু করতেন না। শ্রী শ্রী মায়ের প্রতি তার অসম্ভব ভালোবাসা ছিল, তিনি তাকে ভগবতী জ্ঞানে পুজো করতেন। নানা উপাচার নিয়ে তিনি নিতেন, মাঝে মাঝেই মেয়েদের সঙ্গে করে নিয়ে যেতেন এবং মেয়েদেরকে মায়ের সঙ্গ করাতেন, শুধু নয় যাতে মায়ের কথা মেয়েরা শুনতে পায় এবং মেয়েদের জীবনের পরিবর্তন হয়। তিনি বলতেন, তিনি কিরকম ছিলেন, একবার একটা ঘটনা হলো, একটা সেই ট্রেনে একজন বিহারী কুলি স্টেশনে আমাকে জানকি মাই করেছিলেন। মা তো সেই পশ্চিমা কুলি দেখে শ্রীশ্রীমাকে সাক্ষাৎ জানকি মাই দেখেছি জ্ঞান করেছিলেন। গৌরীমার কিন্তু কোনো আবেগ নয়, তিনিও বিশ্বাস করলেন যে শ্রীমা সারদা দেবী আর কেউ নয়, তিনি সাক্ষাৎ সীতা। তিনি একেবারে সেই উচ্চকণ্ঠে সেটি বলতে থাকলেন। গৌরীমার কার্যকারিতা দেখে তখনকার দিনের মানুষরাও একেবারে ভীষণ রকমের ইয়ে হতেন, আলোচনা করতেন। তখনকার দিনে একজন মহিলা এরকম পুরুষদের সমাজের ভেতরে খোলা তলোয়ারের মতো ঘুরে বেড়াচ্ছেন, একটা স্কুল চালাচ্ছেন, শুধু নয় নিজের দক্ষতায় কোনো পুরুষের সাহায্য না নিয়ে কাজ করছেন। নিবেদিতা যখন স্কুল তৈরি করেন তখন তো স্বামীজিকে বলরাম মন্দিরে পুরুষদের সভা ডাকতে হয়েছিল এবং তা কে কে তার বাড়ির মেয়েকে দেবে তার কথা ভাবতে হয়েছিল। কেউ যখন নিবেদিতা স্কুলে মেয়েকে দেননি তখন স্বামীজি তার বন্ধু হরমোহনের হাতটা তুলে ধরে বললেন যে মেয়ের বাপ হয়েছিস আর মেয়েদের শিক্ষার কথা ভাববি না, বলে তিনি বলতেন যে ওয়েল মিস মার নোবেল, দিস জেন্টলম্যান ওয়ান্টস টু অফার হার হিজ গার্ল চাইল্ড ফর ইয়োর স্কুল, তোমার স্কুলের জন্য উৎসর্গ করতে চায়। গৌরীমার কিন্তু তা ছিল না, গৌরীমার জন্য কোনো রকম সভা হয়নি, তিনি নিজের ব্যক্তিগত চেষ্টায় এইসব অনাথা এইসব মেয়েদের নিয়ে এসে, বিশেষ করে বিধবা মায়েদের নিয়ে এসে তাদের লেখাপড়া শিখিয়েছিলেন, তাদের নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। একবার মন্মথ স্যার মন্মথ মুখোপাধ্যায়ের বাড়িতে যতীন্দ্রনাথ বসুর বাড়িতে এলে যতীন্দ্রনাথ বসু বলেছিলেন, মাতাজি মেয়ে মানুষ হয়ে যা করলেন তা সত্যি আশ্চর্য। তিনি প্রথম যখন আমাকে জমি কেনার কথা বলেন আমি তো বিশ্বাসই করতে পারিনি যে আশ্রমটা শেষটায় এত বড় হবে। স্যার মন্মথনাথ তখন তার উত্তরে বলেছিলেন, মেয়ে মানুষ কী করছেন মশাই, কটা পুরুষ মানুষ একা অমন কাজ করতে পেরেছে, মেয়ে মানুষ বলতো তো, তাই তিনি বললেন কটা পুরুষ মানুষ এরকম কাজ করতে পেরেছেন। শ্রী শ্রী মায়ের প্রতি তার ভালোবাসা শেষ ছিল না, আর মাও তার গৌরদাসীকে ভীষণ ভালোবাসতেন। কোনো কিছু হলেই, এমনকি মায়ের কাছে যখন কোনো উপযুক্ত কেউ আসতেন তখন তিনি গৌরদাসীর স্কুলে কাজ করবার কথা বলতেন। তার একবারে জীবন্ত জাগ্রত উদাহরণ আপনারা জানেন, সরজুবালা দেবী, সরজুবালা যিনি মায়ের সত্যে দীর্ঘতম স্মৃতি রচনা করেছেন, মায়ের কথায় শ্রী শ্রী মায়ের কথার প্রথম খণ্ডে যে দীর্ঘতম স্মৃতি সেটি সরজুবালা দেবী, তিনি গৌরী মায়ের স্কুলের শিক্ষিকা ছিলেন। আস্তে আস্তে গৌরী মায়ের বয়স হতে থাকলো, তার ধীরে ধীরে কার্যক্ষমতাও কমতে থাকলো, দুর্বলতা বাড়তে থাকলো। ডাক্তাররা তাকে পরামর্শ দিলেন যে কোনো একটা উপযুক্ত স্বাস্থ্যকর স্থানে নিয়ে যাওয়ার, যাতে তিনি একটুখানি চেঞ্জে গেলে তার যদি সুবিধে হয়। গৌরীমা গঙ্গাহীন কোনো দেশে যেতে রাজি হলেন না, তখন দুটি জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো, একটা হচ্ছে বৈদ্যনাথ ধাম আর একটা হচ্ছে নবদ্বীপ, এই দুই জায়গায় নিয়ে যাওয়া হলো। কিন্তু তাতেও গৌরীমা আর সুস্থ হতে পারলেন না, গৌরীমা ধীরে ধীরে তার শরীর ভেঙে যেতে থাকলো, এমন অসুস্থ হয়ে পড়লেন তার পক্ষে নিজের ঘরের বাইরে বারান্দাটায় পর্যন্ত যাওয়া সম্ভব হতো না। দীক্ষিত সন্তানদের তিনি কৃপা করতেন, প্রথম দিকে যতদিন শ্রী শ্রীমা বেঁচে ছিলেন ততদিন উনি দীক্ষা দেননি, ততদিন উনি সবাইকে শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়ে দেন। এবং মায়ের শরীর চলে যাওয়ার পরে তো অনেক দিন তিনি ছিলেন, খুব সম্ভবত ১৯৩৮ সালে গৌরীমার শরীর চলে যায়, শেষের দিকে গৌরীমা দীক্ষা দিতেন। মা গৌরীমার এই মেয়েদের ট্রেনিংয়ের বিষয়ে খুব প্রশংসা করতেন, আপনাদের খেয়াল আছে কি না জানি না, একবার দুর্গা দেবীকে নিয়ে মা এলেন ইয়েতে
শ্রীশ্রী মায়ের কাছে, গৌরীমা শ্রীশ্রী মায়ের কাছে এলেন। তার সেই স্তব স্তুতি শুনে মা খুব আনন্দ করলেন, খুব প্রশংসা করলেন, বললেন দেখো দেখি গৌরী কি সুন্দর মেয়ে তৈরি করেছে, কত কি স্তব স্তুতি করে, আর আমি এত চেষ্টা করে রাধাদির সম্পর্কে যেটা বাঁদরি তৈরি করলুম, হ্যাঁ রাধারানী সম্পর্কে বলছেন একটা বাঁদরি তৈরি করলুম। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি শ্রীশ্রী মায়ের তার যে ট্রেনিং এই সমস্ত সম্পর্কে কি উচ্চ ভাবনা চিন্তা ছিল। ক্রমাগত তিনি বোঝা যাচ্ছিল তিনি যেন ভাব রাজ্যের মধ্যে আস্তে আস্তে বিচরণ করছেন, দামোদরের সঙ্গে যেন তিনি একটা ভাব রাজ্যের মধ্যে আছেন। কখনো তিনি কথা বলছেন, কখনো ফুল ছুঁড়ে মারছেন, আবার কখনো কাঁদছেন, আবার কখনো গভীর ভাব সমাধিতে মগ্ন, কিন্তু সর্বাবস্থায় তার মুখের মধ্যে থেকে একটা অদ্ভুত দিব্যশ্রী ছোটে বেরোত। 1344 সালে 16ই ফাল্গুন, সেদিন শিব চতুর্দশীর দিন, আপনাকে আপনাদের বলেছিলাম না ওই সুতো টানার গল্পটা মনে রাখবেন, কারণ শেষের দিন তার চলে যাওয়ার দিনে এই ভাবনাটা তার এলো। তিনি বললেন ঠাকুর সুতো টানছেন, একবার সুতো টেনেছিলেন ঘর ছেড়ে তাকে দক্ষিণেশ্বরে নিয়ে এসেছিলেন, এইবার সুতোর টান পড়েছে এই মর্ত্যলোক ছেড়ে রামকৃষ্ণ লোকের যাত্রা করা। তার কারুর বুঝতে বাকি থাকলো না, তিনি বললেন আমায় ভালো করে সাজিয়ে দে। তবে তাকে যখন সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দেওয়া হলো, তখন তিনি বললেন কি সুন্দর সেজেছি, দেখ আমার রথ এসেছে। এই বলে তিনি ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন। তার শরীর চলে যাওয়ার আগের দিন তিনি দুর্গা মাকে অনুরোধ করলেন যে দামোদরজিকে ঠাকুর ঘর থেকে নিয়ে আসার। সেই দামোদরজিকে ঠাকুর ঘর থেকে নিয়ে আসা হলো। তিনি দামোদরজিকে সিংহাসন সমেত বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কাঁদলেন, তারপরে ধীরে ধীরে দামোদরজির ভার দুর্গা মায়ের হাতে দিলেন, অ্যাজ ইফ যেন যিনি তিনি যে ধারাটি তৈরি করেছিলেন এটি যেন পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে চলে গেলেন। এবং তার পরের দিন মঙ্গলবার, সেদিনকে তিনি বেশ ভালো ছিলেন, সবাই বেশ আশ্বস্ত ছিলেন, কিন্তু রাত্রিরে ঠাকুরের ভোগ রাগ সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে যখন সব জায়গায় শান্তি নেমে এসছে, তখন 8:15 গৌরীমা শরীর ছেড়ে দিলেন। একটা দিব্য জীবন দেখুন, কত বছর আগে 1938 সালে, প্রায় 100 বছর হতে ছিল তার শরীর চলে যাওয়া, কিন্তু একজন আদর্শ মানুষ তৈরি করার যে পদ্ধতি সেটা তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন। আমরা তো অনেক সময় ভেবে উঠতে পারি না আমাদের সন্তানদের কেমন করে প্রতিপালন করব, আমাদের সন্তানরা কিভাবে হবে বুঝতে পারি না, ওয়েস্টার্ন ট্রেনিং দেব না মডার্ন ট্রেনিং দেব না কি দেব, কেমন করে সাধারণ যে ভিত্তিমূল ইটার্নাল ভ্যালিউস মানে আমাদের যে চিরন্তন যে শাশ্বত যে মূল্যবোধের শিক্ষার সঙ্গে যে বৌদ্ধিক শিক্ষায় দুটোর সংমিশ্রণ করলে তবে একজন আদর্শ মানুষ তৈরি করে দেওয়া যাবে। গৌরীমা তার ওই ক্ষীণ তার সেই সামর্থ্য দিয়ে তিনি করে দিয়েছিলেন। মা ঠাকুরুন বলেছিলেন না গৌরীদাসীর আশ্রমের সলতেটাও যে উৎসে দেয় তার কাছ তার বৈকুণ্ঠ লোক কেনা হয়ে থাকলো। গৌরমায়ের কাজ এত পবিত্র ছিল এইটা তিনি ভাবতেন, এবং এই দিব্য জীবন তিনি রেখে গেছেন। মানুষ হারিয়ে যায়, এরকম সব মানুষরা স্থূল শরীর ত্যাগ করেন, কিন্তু সূক্ষ্ম শরীরে আমাদের সকলের হৃদয়ের ভেতরে থাকে। এটা আমি খুব জোর দিয়ে বলি, যখন কারুর অনেকে লেখেন আমাকে তার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, ইদানিং তো অনেকেই বলছেন, বিশেষ করে করোনায় রোজ কারুর না কারুর চলে যাওয়ার গল্প শুনছি। কালকেই হাসপাতালে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে 1 মাসে এত মৃত্যু কখনো তিনি দেখেননি, রোজ 3-4 করে মৃত্যু তিনি দেখছেন, বলছেন 1 মাসের মধ্যে এত মানুষের মৃত্যু তিনি দেখেননি, বলছেন মাঝে মাঝে পাগল হয়ে যাওয়ার কথা ভাবছি। হুতেশ আনন্দজি বার্মা রিলিফের গল্প আমাদের বলতেন, বার্মা থেকে একদল মানুষ নৌকা পথে এসে পৌঁছতো, এপারে পৌঁছানোর পর যখন তাদের নামাতে যাওয়া হতো দেখা যেত নৌকার 50%-এরও বেশি লোক মারা গেছে, তারপরে যারা জীবন্ত থাকতো তাদের বার করে নিয়ে আসা হতো, তারপর মৃতদের তুলে তুলে নিয়ে গিয়ে গণদাহ করতো। এই কাজটা রামকৃষ্ণ মিশনকে করতে হয়েছিল, এবং এই রিলিফ ক্যাম্পের ইনচার্জ ছিলেন ভূতেশানন্দজি মারা। তিনি গল্প বলছিলেন একটি মেয়ের কথা, বলছিলেন একটি সদ্য বিবাহিত অল্প বয়সী একটি মেয়ে,
মহারাজের পা দুটো জড়িয়ে ধরে কেঁদেছিলেন আর বলেছিলেন, আমার স্বামীকে ওই গণদাহ নয় আলাদা করে দাহ করে দেওয়া হল। তখন মনে করত, মহারাজ বলছেন তখন এইসব ঘটনাগুলি যখন হতো মনে হতো আমি কি পাগল হয়ে যাব। তারপরে দেখেছি না এই অবস্থারও পরিবর্তন হবে। গৌরীমা যে সময় এসেছিলেন সেই সময় মেয়েদের অবস্থার, আজকের মেয়েদের অবস্থার গুণগত পরিবর্তন হয়েছে, এটা একেবারেই ঠিক। আগে আমাদের অন্তঃপুরচারিণীরা বাইরেই থাকতেন, মেয়ে মানুষ হিসেবেই আমরা তাকে ভাবতাম, তার যে কোনো গুণ আছে, তার যে কোনো ক্ষমতা আছে সেইটার কথা আমরা কখনো চিন্তা করতাম না। কিন্তু সত্যি কি মায়েদের ভেতরের পরিবর্তনটা হয়েছে যেটি গৌরীমা করে দেখাতে চেয়েছিলেন? ওই যে ঠাকুরের গল্প বলছেন না, যে আমি জল ঢালছি তুই কাদা চটকা, আর গৌরীমা বলছেন কাদা কোথায়, সবই তো কাঁকড়। আমাদের কি এখনো সময় আসবে না কাঁকড় থেকে, কাঁকড়কে গুঁড়ো করে তাকে কাদা বানিয়ে জল দিয়ে চটকে একটা নতুন মানুষের রূপান্তরিত হবে? গৌরীমার প্রতি শ্রদ্ধা জানানো বোধ হয় আমাদের সব তখনই সার্থক হবে যখন আমরা আমাদের নিজেদের মানুষটিকে এবং নিজেদের বাড়িতে যে মায়েরা আছেন তাদের প্রতি সৎ বিচার করতে পারি, তাদের প্রতি আমরা সঠিক ভাবনা আমরা যেন রাখতে পারি। তাহলে দেখবেন এই তখনই এই জাতীয় জীবনগুলো পড়া সার্থক, তখনই আমরা কিন্তু ঠিক ঠিক বুঝতে পারবো ঠাকুরের ভাব। ঠাকুর বলছেন না, মেয়েদের বড় দুঃখ, এদেশের মেয়েদের বড় দুঃখ। এখন মেয়েরা শিক্ষিত হয়েছে, অনেক দিকে গিয়েছে, কিন্তু দুঃখটা যে গেছে আমার এখনও বিশ্বাস হয় না। মেয়েদের জীবনে এখনও অনেক দুঃখ আছে, এখন কাজ মায়েদেরই কাজ এটা সেই দুঃখটাকে ঘুচিয়ে তোলা, একটা নতুন নারী সমাজ গঠন করা। যে নারীর চুল থাকবে কিন্তু চুলো চুল থাকবে না, যে নারী ভালোবাসবে আর সেই ভালোবাসা ছড়িয়ে দেবে, না পাওয়ার যন্ত্রণায় সে কষ্ট পাবে না, জীবনের পজিটিভ দিকগুলোকে দেখতে শিখবে। সেদিনকে একজনের কথা শুনছিলাম, একজনের সাক্ষাৎকার দেখছিলাম, এই আপনারা দেখেছেন অনেকে ইন্টারনেটে একজনের একজন খুব বক্তৃতা দেন মাঝে মাঝে, মজার মজার তৈরি করেন, সুজি পিসি। সুজি পিসির আসল যিনি তিনি আমেরিকার একটা জায়গায় তিনি থাকেন এবং তিনি একটা হাসপাতালে নার্সের কাজ করেন, এবং তিনি বলছেন যে পরনিন্দা পরচর্চাও, যদি সত্যি সত্যি আমরা দেখি পরনিন্দা পরচর্চাও সেটাও কতটা আমাদের জীবনের জন্য কতটা ইফেক্টিভ, তিনি বলে দিলেন এই এই জীবন মানে জগৎ সম্পর্কে ধারণা হয়, নিজের ভেতরে ক্রিয়েটিভিটি বাড়ে, মানে খারাপ দিকটাকে ভালো করে দেখার যে কত রকমের কায়দা আছে এটা। গৌরীমা আমাদের জীবন দিয়ে দেখিয়ে দিলেন আমরা যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে কেমন করে উত্তরণের পথ দেখে। সুজি পিসির কথা বললাম না, খারাপ জিনিসকে কেমন করে ভালো করে দেখতে হয়, তার সাক্ষাৎকারটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল কই আমরা তো এভাবে ভাবি না। গৌরীমা আমাদের দেখিয়ে দিলেন আমাদের আলাদা করে কিছু করতে হবে না, আমাদের যে পরিমণ্ডলটা আছে এটার ভেতরের যে ভালোগুলো সেগুলোকে আমাদের নিতে শিখতে হবে। আমরা যদি নিতে শিখি এর মধ্যে ভালোগুলো, দেখবেন আমূল পরিবর্তন হবে। তার জন্য MBA ডিগ্রি লাগবে না, মানুষ হবার একটা ডিগ্রি লাগবে। মানুষ হবার কথা ঠাকুর যে বলছেন সেইটি আমাদের ভেতরে জাগবে। আজকে আমরা এখানেই থামবো, খুব ভালো লাগছে অনেকদিন বাদে আপনাদের দেখে, আবার পরমার্থ প্রসঙ্গ শ্রী শ্রী ভগবানের ইচ্ছা হলে, আর যদি ঝড়ঝাপটা না হয়, আর যদি বৃষ্টি না হয়, ইন্টারনেট কানেকশন যদি ঠিকঠিক থাকে, আবার আগামী শুক্রবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।